এবারের লিফলেটে দেখা যায় নবম বার্ষিক, আট বছর চোখ গেল, এই নয় বছর চলল, নয় বছর পর্যন্ত এই এলাকার মানুষ ওয়াজ শুনতেছেন, আজকেও ওয়াজ শুনতে আসছে। আমি আপনাদের সাথে পরামর্শ করি, এই মাহফিলের মধ্যে 150 বছর বয়সের কোন মানুষ পাইবেন? 150 বছর বেশি কই না তো, 150 বছর বয়সের কোন মানুষ এই প্যান্ডেল স্টেজে খুঁজে পাওয়া যাবে কি? না হয়তো আপনারা কথাটা বলবেন, পাওয়া যাইবো না যাইতো না, বললে ভালো হয়। 150 বছর বয়সের কোন মানুষ আমাদের প্যান্ডেলে নাই। আচ্ছা, এই মানুষগুলি কি একদিন আমাদের মতো এই সমাজে বসবাস করছে না? এখন তো তারা নাই, মানুষগুলো গেল কই? এই সমাজে তাদের কত আধিপত্য ছিল, কত আমিত্ব ছিল, কত ক্ষমতা ছিল, আজকে তাদের গড়া, তাদের করা, তাদের বানানো কিছু জিনিস আমাদের মধ্যে স্মৃতি হয়ে আছে, কিন্তু এই মানুষগুলো নাই। 150 বছর বয়সের মানুষ পাই না, এরা গেল কোথায়, কোন ঠিকানায় তারা লুকাইলো, আপনারা কি বলতে পারবেন? এরা কই রাইখে আইছেন আপনারা কইতারতেন না? না তো করলেন, জি না, বুঝার চেষ্টা করলেন। তাদেরকে আমরা কই রাখলাম নিয়া কবরে, এমন এক ঠিকানায় ঘুমাইছে যে ঠিকানাটার নাম হলো কবর, বাড়ির আশেপাশেই তো কবরস্থান, পাশে দা হাইটা গেলে দেখেন তাদের কবরের মাটি ভাঙ্গিয়া গর্ত হয়ে গেছে। 150 বছর বয়সের কোনো মানুষ আমরা পাই না। আজ থেকে 100 বছর পরে যদি আমাদের হিসাব করা হয়, আমরা কি থাকতে পারবো বলে মনে করেন? 150 বছর বয়সের মানুষ নাই, 100 বছর পরে থাকবো, এই গ্যারান্টি আমরা দিতে পারি না। 100 বছর গ্যারান্টি দিবেন কই? আজ থেকে প্রায় 25-26 দিন আগে গাজীপুর এক মাহফিলে যাওয়ার পরে, এলাকায় নাকি আমি নতুন, একটা যুবক কাছে বসে কাঁদতেছে, হুজুর আপনার ক্যাসেট শুনে আমার ছোট ভাইটা এত পাগল, এমন কোন ক্যাসেট নাই আপনার হের ঘরে যে নাই, কি যে তার আকাঙ্ক্ষা, আজকে সরাসরি আসবেন আপনার ওয়াজ শুনবে, আজকে সকাল 10টায় আমার ভাইটা স্টুপ করে মারা গেছে, একটু আগে আসলে হুজুর আসরের পরে ভাইয়ের জানাজাটা হইছে, আপনি জানাজায় তারে দেখে দিতে পারতেন। 100 বছর গ্যারান্টি দিমু কই, 16 বছরই দেন জানা, তো মাঝখানে কিছুদিন আমরা এই দুনিয়াটাতে কোন কোন জ্ঞানী ব্যক্তি বাড়ি করে বাড়ির গেটে লিখছে কিছুক্ষণ, বাড়ির গেটে লিখছে বাড়িটার নাম কিছুক্ষণ। জিজ্ঞাইলাম ভাইজান এটা কি লিখলে, হুজুর লিখছি যে এটার তো গ্যারান্টি আছে, আমার তো গ্যারান্টি নাই। এমনও হইতে পারে বাড়িতে এখন বাইরিছি আর ভিতরে নাও যাইতে নাই, এই জন্য বাড়িটার নাম দিলাম কিছুক্ষণ। আরেক ভদ্রলোক, উনি ডিসি ছিলেন, পেনশনে গিয়ে গ্রামের বাড়িতে বাড়ি করে বাড়ির নাম দিছে বাইতুল আনকাবুত। হুজুররা বুঝছেন কি নাম দিছে, বাইতুল আনকাবুত অর্থাৎ মাকড়ের ঘর। মাকড় চিনেন না আপনারা? মাকড় সরগর, এত জ্ঞানী লোক বাড়ির নাম দিছে মাকড় সরগর। মাকড় সরগরটা ভাঙতে তো একটা আঙ্গুল ব্যবহার করুন লাগে, এরপরও হাতের মধ্যে ফেস ফুস লাগে। আর আমরা যেই বাড়ি বানাইছি 200 বছরের গ্যারান্টি দিয়ে, আমার আল্লাহর এই বাড়িগুলি ভাঙতে আঙ্গুল ডাও গুড়ান লাগবে। তাইলে এই বাড়িতে এই দেশে আমরা কিছুদিনের জন্য, কিছুক্ষণের জন্য আমরা মেহমান,
এই দুনিয়াটায় আমরা থাকতে যায়া আমাদের জীবনে কিছু ভুল ত্রুটি হইছে, এ কথাটা কি আপনারা মানেন? আমার আমি তুফাজ্জলের অনেক গুণ আছে, আপনাদের কি গুণ আছে? তাহলে আজকে লন সর্বপ্রথম আমরা একটা টার্গেট করি, এই মাহফিলে আমরা যারা দূর দূরান্ত থেকে আসছি, খালি মাহফিলে আইলাম আর গেলাম, হেরা মাহফিল করলো, এটা তো সার্থকতা হলো না। আমরা একটা টার্গেট করি আজকে এই মাহফিলে আসার পরে, আমরা যারা আজকে কোরআনের পক্ষে বসে আছি, এই মাহফিলের উসিলায় আল্লাহ যেন সর্বপ্রথম আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে। আমিন। এই দাবিতে কি আপনারা একমত আছেন? এরপরে আরেকটা দাবি করি, দেখি আপনাদের সকলের মনমত হয় কিনা। সেই দাবিটা হলো, আমরা যে নবী পাইছি, যে নবীর উম্মত আমরা হইছি, এই নবীর উম্মত যারা হইছেন, আল্লাহর পক্ষ থেকে এর চেয়ে বড় বাজেট আমরা সারা আর কেউ পাইছি না। আখেরি নবীর উম্মত হওয়া মানে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় বাজেটটা পাওয়া। যে নবীর শান ও মান কত, ইজ্জত সম্মান কত, ক্ষমতা কত, যে নবী দুনিয়ার জমিন থেকে আঙ্গুল ইশারা করলে আকাশের চার দুই টুকরা হয়, যে নবী ডুবন্ত সূর্যকে ডাক দিলে উদিত হয়। আচ্ছা, পৃথিবীর কোন শক্তি আকাশের চার দুই টুকরা সূর্যরে ডাইকে আবার উপরে তুলতে পারবো? বুঝে পারবো? হ্যাঁ বাপ, হ্যাঁ ফাললে আমরা নবী কি ভাই না বাঙালি, আমরা নবী কি? আজকাল সেই নবীর উম্মত আমরা, কত গৌরবের কথা যে নবীর একজন উম্মত পৃথিবীতে থাকতে পৃথিবী ধ্বংস হবে না, যে নবীর একজন উম্মত হাশরের ময়দানে থাকতে বেহেশতের দরজাগুলি বন্ধ হবে না, যে নবীকে একদিন ঘুমের ঘরে স্বপ্নে যদি কেউ দেখেন জাহান্নামের আগুন আরাম হয়ে যাবে। আজকে দ্বিতীয় দাবিটা হলো, মাহফিলের কষ্টের বিনিময় আল্লাহ আমরারে আর কিছু দেখবা না দেখ, জীবনের গুনাহ মাফের সাথে নবীজির যেন একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখায় দেয়। এই দুইটা দাবি আজকে রাখলাম, এই দুই দাবিতে কি আপনারা একমত আছেন? দুই দাবি আদায়ের লক্ষ্যে কিছুক্ষণ সময় আমরা কষ্ট করব। দুইটা দাবি আদায়ের জন্য সারা পৃথিবীর মানুষ যাদের পয়সা আছে, এক মাস দেড় মাস থাকিয়া দুই লক্ষ তিন লক্ষ টাকা খরচ করে মক্কার মদিনায় গেছে, হুদা দুইটা দাবির লাগবে, আল্লাহরে খুশি করব, নবীরে খুশি করব, এই তো মক্কা মদিনায় কি আর কিছু? আপনারা যদি এখান থেকে একটা রাইতের কিছু সময় মনটা পরিষ্কার করে দিতে পারেন, মক্কা মদিনার থেকে হেরা যা পাইছে আপনারা তাই পাইবেন। একটা অক্ষরও কম না, একটা কণাও নেকির বেলায় কম পাইবেন। এরা যদি দুই লক্ষ তিন লক্ষ টাকা খরচ করে এ কাজে যাইতে পারে, এক মাস দেড় মাস থাকিয়ে, আমরা বাংলাদেশের হাজিরা এক মাস দেড় মাস থাকিয়ে আইছে না, উদ্দেশ্য কি? আল্লাহরে খুশি করব, রাসূল খুশি করব। আচ্ছা, আপনারা যারা আরামের ঘুম ফালাইয়া এখন বইরিছেন, আপনাদের উদ্দেশ্য কি? মক্কা মদিনায় যে আল্লাহ বাংলাদেশেও, বদর ঘুরেও, আসকার ভ্যান্ডেলের ভিতরেও, আমরার দাবি মাত্র দুইটা, একটা হলো জীবনের গুনাহগুলি মাফ, আরেকটা হলো নবীজিকে স্বপ্নে দেখা। দুইটা দাবির মধ্যে কিভাবে দাবিগুলি পুরা হইতে পারে? মক্কা মদিনায় যেমন মাপ পাইছে আমরাও পাবো, মক্কা মদিনায় যেমন নবীরে খুশি করছে আমরাও করতে পারবো। কিভাবে? একটা বাস্তবতাই যাই, ইরাকের একটি ঘটনা, ইসলামের বহু ঘটনা ইরাকে, একজন গরিব মুসলমান, তার রোজগারের পথ ছিল জুতা সেলাই করা। গরিব মুসলমান তো জুতা সেলাই করে, এর চেয়ে নিচে আর কোনো কাজ আছে? জুতা সেলাই করে সারা দিন যা পয়সা রোজগার হয়, সন্ধ্যার সময় এর থেকে একটা অংশ রোজগারের একটা অংশ রাইখা দেয়, এই পয়সাটা দুই টাকাই মনে করেন, সারা দিনের রোজগারের থেকে, এটা বোঝানোর জন্য বলছি, একটা অংশ দুইটা টাকা আলাদা করে রাইখা দেয়, উদ্দেশ্য হলো এই টাকাটা জমায়া আমি একদিন মক্কা আর মদিনায় যাব, আল্লাহ আল্লাহ রাসূল খুশি করব।
আজকাল প্যান্ডেলে যারা আছেন কেউ কি খারইয়া বলতে পারবেন, হুজুর আমিও আমার রোজগারের পয়সা থেকে দশটা টাকা করে মাসে জমাই, এই পয়সাটা দিয়ে আল্লাহ আল্লাহ রাসুল খুশি করব, পারবেন কেউ বলতে? জুতা সেলাই করে গরিব, এর চেয়ে নিচের আর কাজ নাই। বাবারে আসুন, রাস্তা ধরি, দুইটা দেহা হইল, মাসের রোজগারেতে জমায়েন, এই পয়সাটা একদিন জমায়া আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয় যে কাজে, এই কাজে এটা ব্যয় করে। ওই আব্দুল্লাহ নামের যুবকটা জুতা সেলাইয়ের পয়সা থেকে কিছু কিনা পয়সা জমাইতো, আল্লাহ আল্লাহ রাসূল খুশির উদ্দেশ্যে মক্কা মদিনা যায় না। দেখা গেল যেদিন জমা হইছে, দলা হইছে, এই পয়সায় যাওয়া যাবে, আশপড়োশি হাজি যারা হজে যাবে বাড়ি বাড়ি গেছেন, আপনাদের সাথে আমারে নেবেন? আরে বাবা তুমি গরিব মানুষ, তুমি কেমনে যাবা? অনেক পয়সা লাগে, আমি পয়সা জোগাড় করছি, আমার রোজগারের পয়সা থেকে সংসারের বাজার করে একটা অংশ আমি সব সময় রাখতাম প্রত্যেক দিন, এখন যাওয়ার পয়সা হইছে, কত ঠিক আছে আমরা ওই তারিখে যাবো, তুমি আমাদের সাথে লইও। তারিখ সবই ঠিক হয়েছে, বিকাল বেলা বাজার থেকে বাড়িতে যাইতেছে, রাস্তার মধ্যে দেখে একটা মরা দুম্বা, বুর্গা পরিহিত একটা মহিলা মরা দুম্বার থেকে গোশত কাইটা ব্যাগে ভরতেছে, মরা দুম্বার থেকে গোশত কাইটা ব্যাগে ভরতেছে। আব্দুল্লাহ কয় মরা দুম্বার গোশত কাটে মহিলারা, দেখি কি করে, বাজারে নিয়ে আবার বিক্রি টিক্রি করে কিনা, পিছনে নজর রাখছে, দেখে যে না ব্যাগ ভর্তি গোশত লইয়া সামনে যাইতেছে, পিছে পিছে আব্দুল্লাহও যাইতেছে। ইরাকের ঘটনা বলছি, যাইয়া একটা বাড়ির ভিতরে ঢুকছে, আব্দুল্লাহ বাড়ির সামনে দাঁড়ায় রয়েছে, গোশত নিয়ে কি করে দেখব, ছোট্ট একটা মেয়ে বাহির হয়ে আইছে হাঁটতে হাঁটতে, জিগাইল মা এ বাড়ি কি তোমাদের? এই বাড়ির ভিতরে একটা মেয়ে গোশত নিয়ে ঢুকছে, গোশত নিয়ে কি করতেছে? ছোট মেয়েটা বলে, চাচা যে মেয়েটা গোশত নিয়ে আইছে মেয়েটা আমার মা, আমার মা গোশত নিয়ে রান্না বসাইছে। বলো কি মরা দুম্বার গোশত তো, মরা দুম্বার গোশত কি রান্না বসাইছে? মেয়েটা দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। বাবা গো আমরা আওলাদে রাসূল, আমরা রাসূলের বংশের লোক, গরিবি অবস্থায় না খায়া থাকতে থাকতে আজকে চার পাঁচ দিন পার হয়ে গেছে, আমরা যে কারো কাছে হাত পাততে পারি না, জায়েজ নাই ভিক্ষা করতে পারি না, মা আমাদের কষ্ট দেখে অপারক হয়ে, মা সহ্য করতে পারে নাই সন্তানের কষ্ট, মরা দুম্বার গোশত আমাদের জন্য রান্না বসাইছে, বাবা কি করব, আমরা এটাই খায়া জীবনটা বাঁচাব। আব্দুল্লাহ দাঁড়াইয়া চিন্তা করতেছেন, যেই রাসূলের উসিলায় কুল কায়নাত, সেই রাসূলের বংশের লোক না খায়া মরা দুম্বার গোশত খায়, আর আমি হজ করার জন্য টাকা দলা করে রাখছি, না মক্কা মদিনায় যাব না, হজের যা টাকাগুলো ছিল রাত্রে আইনা নিরিবিলি হাদিয়া স্বরূপ সব টাকা আওলাদে রাসূলের বাড়িতে পৌঁছে গেছে, দিয়া বাড়িতে গেছে, হজ করব তারিখ মতো যাইবো, সবাই আইছে, আব্দুল্লাহ চলো না আমি এবার যাবো না, আমার টাকা খরচ হয়ে গেছে। আরে কও কি তুমি কইলা কষ্ট করে জমাইছো আবার খরচ হয়ে গেছে, তারা হজ করতে গেছে, ইতিহাস লেখে ওই বছর মক্কা মদিনায় 5 লক্ষ হাজি হজ করতে গিয়েছিল, আব্দুল্লাহ হজে যাওয়ার কথা ছিল যায় নাই, কিন্তু তার এলাকা থেকে বাগদাদ থেকে যারা হজ করতে গেছে যায়া দেখে সকলের আগে আগে খানায়ে কাবা তওয়াফের মধ্যে আব্দুল্লাহকে দেখা যায়, জামাতে নামাজে দাঁড়াইলে আগের কাতারে আব্দুল্লাহরে দেখা যায়, মদিনায় গেলেন আগের কাতারে আব্দুল্লাহরে দেখা যায়, এইভাবে সকলে কয় কি ব্যাপার, এক কইলো আইতো না, দেহি নামাজের সালাম ফিরাইলেই হেরে দরমু দইরা জিগামু, সালাম ফিরানোর পরে আর আব্দুল্লাহ নাই, হজ শেষ করে বাড়িতে আইসা ইরাকের হাজিরা সব আব্দুল্লাহর বাড়িতে, তুমি বললে যাবে না কিন্তু তোমাকে তো আমরা সব জায়গায় দেখলাম, আব্দুল্লাহ কয় না আমি যাই নাই, তো না গেলে তো দেখলাম, সেটা আমি কি বলবো আমি তো যাই নাই। অবশেষে সব হাজিরা ফিরে গেলেন বাড়িতে, যায় টেনশন করতেছেন, আল্লাহ কয় তোমাদের টেনশন দূর করব, তোমরা ঘুমাও, ঘুমাইল স্বপ্ন যুগে সকল হাজিকে দেখাইতেছে, তোমরা 5 লক্ষ হাজি এই বছর হজ করতে আসছিলে, কারো হজ এই বছর আমি আল্লাহ কবুল করি নাই,
একমাত্র আব্দুল্লাহ কষ্ট করে হজের টাকা জমাইছিল আল্লাহ আল্লাহ রাসূল খুশি করার জন্য মক্কার মদিনায় আসবে মক্কা মদিনায় না এসে আওলাদে রাসূলের কষ্ট দেখে সবগুলো টাকা ইরাকের জমিনে দান করে দিয়েছে আমি আল্লাহ তার এই কাজটাকে পছন্দ করেছি আমার রাসূল তার আওলাদের মুখে হাসি ফোটানোর কারণে রাসূল খুশি হয়ে গেছে তাই আমি আল্লাহ মক্কা মদিনার হজ প্যাকেট করে আব্দুল্লাহর বাড়িতে ইরাকে পাঠিয়েছি ইরাকে যদি মক্কা মদিনার হজ পাঠাইতে পারে আজকে কি বদরপুরে আল্লাহ সেই বরকত পাঠাইতে পারে না